ক্লাসিক মেট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধু আজ আপনাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ফেসিলিটি ম্যানেজার পদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে এই ডিভিতে কাদের কাদের প্রার্থীপদ বাতিল হতে পারে তো চলুন শুরু করা যাক তো বন্ধু আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ফেসিলিটি ম্যানেজার পদের জন্য বহুদিন থেকে ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ হচ্ছে চলছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কি নিয়ে যেতে হবে তার তো একটি যে তালিকা দিয়ে দিয়েছে বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তো সেই অনুযায়ী আপনারা সব কিছু নিয়ে যাচ্ছেন ঠিকই তো কিন্তু এর মধ্যেও বহু ক্যান্ডিডেট এই ডকুমেন্ট ভেরিফিকেশানে অনুপস্থিত থাকছেন এবং বিভিন্ন কারণে যারা অনুপস্থিত থাকছেন এবং শেষ এ যে এক্সটেন ডেট ডেট হচ্ছে যদি দেওয়া হয় সেই ডেট পর্যন্ত যারা যারা অনুপস্থিত থাকবেন তাদের তো হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরপর তো প্রার্থীপদ অবশ্যই হচ্ছে বাতিল হবে এবং তাছাড়াও যে বহু ক্যান্ডিডেট সাথে যারা পারসেন্টেজ অব মার্কস ঠিকঠাক আছে দেননি তাদেরও হচ্ছে প্রার্থীপদ মেরিট লিস্টের হচ্ছে বাইরে চলে যেতে পারে কেউ কেউ কেবলমাত্র হচ্ছে অনার্সের নম্বর দিয়েছেন কেউ কেউ পাস অনার্স মিলিয়ে পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে লিখেছেন তো বস্তুত পক্ষে প্রথমে ওয়েস্টবেঙ্গল হেলথ হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ড কেবলমাত্র পাশ হচ্ছে গ্র্যাজুয়েশানের হচ্ছে একটা নম্বর চেয়েছিল পরে একটি সংশোধনী করে সেখানে বলেছিল যে পাস এবং অনার্স হচ্ছে মিলিয়ে যে নম্বর হবে সেটাই গ্র্যাজুয়েশানের পার্সেন্টেজ অফ মার্কস তো সেই অনুযায়ী যারা করেছেন এবং যাদের নম্বরের পার্সেন্টেজ অফ মার্কসে কোনো রকম ভুলভ্রান্তি নেই তারা তো মেরিট লিস্টের মধ্যেই থাকছেন কিন্তু যারা ভুলবশত পার্সেন্টেজ অফ মার্কস যে নম্বর হচ্ছে লিখেছেন তার যদি কোনো পরিবর্তন হয় তাহলে তারা আউট অফ মেরিট লিস্ট হয়ে যেতে পারে প্রার্থীপদ বাতিল যে শব্দটা ব্যবহার করা হয়তো ঠিক হবে না যে তারা আউট অফ মেরিট লিস্ট হয়ে যাবে এছাড়াও সিবিএসসি এবং আইসিএসি হচ্ছে বোর্ডের স্টুডেন্ট হচ্ছে তাদের মার্কস কনভার্শানের যে লিস্ট এবং যে থিওরি সে সে অনুযায়ী যদি কেউ না কনভার্সান করে থাকে তাহলেও তাদের আউট অফ মেরিট লিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তাদের নম্বর আরও কমে যায় তাহলে তো তারা আউট অফ মেরিট লিস্ট হয়ে যাবে কিভাবে সিবিএসসি এবং সি বোর্ডের স্টুডেন্টদের মার্কস পার্সেন্টেজে কনভার্সান করতে হয় তা নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনি বিস্তারিতটা জানতে চাইলে সেই ভিডিওটি একটি দেখে নিতে পারেন তো বন্ধু এই কয়েকটি কারণে প্রার্থীদের ক্যান্ডিডেস ক্যান্সেল হয়ে যেতে পারে বা আউট অব মেরিট লিস্ট হয়ে যেতে পারে তো এই ছিল ছোট্ট একটি খবর ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিৎ যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করেন এবং চ্যানেলটিতে আপনি যদি একেবারে একটু নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কথা হবে আগামী করে ভিডিওতে